হ্যালো ভিউয়ার্স, দ্য টেক লাভারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ডের যে লিমিটটা, ডেবিট কার্ড কোন পারপাসে কতটুকু ইউজ করা যায়, পার ডেতে এর ফ্রিকুয়েন্সিটা কেমন থাকবে এবং কোন কোন পারপাসে এটা ইউজ করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে চলুন কথা বলি। তো ভিডিওটা খুব বেশি বড় হবে না, ম্যাক্সিমাম 5 মিনিটের ভেতর আজকের ভিডিওটা শেষ করার চেষ্টা করব। তো শুরুতে আমি কিছু টেবিল কলাম দেখতে পাচ্ছি এবং রো, যেখানে শুরুতে আছেন নেম অফ সার্ভিস, কার্ডের টাইপ, ইউজ, ট্রানজ্যাকশন লিমিট, উইথড্রল লিমিট আর ফ্রিকুয়েন্সি পার ডে। তো এটিএম সার্ভিস ফ্রিকুয়েন্সি, এটিএম রিলেটেড যে ফ্রিকুয়েন্সিটা আছে চলুন দেখে নেওয়া যাক। অনলি ডেবিট কার্ড যেটা, ব্যালেন্স ইনকোয়ারি, আপনি ব্যালেন্স চেক করতে পারবেন পার ডেতে ম্যাক্সিমাম 5 বার। পিন চেঞ্জ করতে পারবেন পার ডেতে 3 বার। মিনি স্টেটমেন্ট চেক করতে পারবেন 3 বার, অথবা আর চেক বই স্টেটমেন্ট রিকোয়েস্ট 1 বার, যেটা চেক বই রিকোয়েস্টটা এই মুহূর্তে সম্ভব হয় না এখন। এরপরে আমরা এটিএম ক্যাশ উইথড্র লিমিট, এটিএম থেকে যে ক্যাশ উইথড্র লিমিটটা, তো প্লাটিনাম ডেবিট কার্ড যেমন কার্ড, এক্সেল, ইজি প্রাপ্তি, মিনিমাম 500 টাকা করে, 500 টাকা থেকে ম্যাক্সিমাম 40,000 টাকা, যেটা সিঙ্গেল ট্রানজ্যাকশন, আপনি একদিনে সিঙ্গেল ট্রানজ্যাকশন ম্যাক্সিমাম করতে পারবেন 40,000 টাকা, আর টোটাল আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত পারবেন। আর সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম লিমিটটা পাওয়া যাবে 3 লক্ষ টাকা, যেটা আচ্ছা ম্যাক্সিমাম পাওয়া যাবে 3 লক্ষ টাকা, যেটা প্রিমিয়াম ব্যাংকিং কাস্টমারদের জন্য। আর ফ্রিকুয়েন্সি পার ডে হচ্ছে ম্যাক্সিমাম 10 বার, তো একদিনে আপনি সর্বোচ্চ 10 বার টাকা উত্তোলন করতে পারবেন, মিনিমাম 500 টাকা থেকে ম্যাক্সিমাম 40,000 টাকা সিঙ্গেল ট্রানজ্যাকশন। তো এরপরে ফিউচার স্টার যে অ্যাকাউন্টটা, বেসিক্যালি 18 আন্ডার 18 যাদের বয়স তাদের জন্য ম্যাক্সিমাম 2,000 টাকা ঠিক আছে তোলা যাবে, আর সর্বোচ্চ ফ্রিকুয়েন্সি পার ডে হচ্ছে 5 বার। আপনি মিনিমাম সরি ম্যাক্সিমাম 5 বার আপনি টাকা উইথড্র করতে পারবেন, ম্যাক্সিমাম 2,000 টাকা। এরপরে RFCD অথবা FCY, এই কার্ডের জন্য ম্যাক্সিমাম $700 পর্যন্ত তোলা যাবে, আর ফ্রিকুয়েন্সিটা হচ্ছে 5 বার। এরপরে ই কমার্স ট্রানজ্যাকশন, যেটা অনলাইন, এটা হচ্ছে প্লাটিনাম ডেবিট কার্ড, এক্সেল, ইজি প্রাপ্তি, ম্যাক্সিমাম 1 লক্ষ টাকা ই কমার্সের, আর ফ্রিকুয়েন্সি পার ডে হচ্ছে 4 বার। আপনি যদি একবারে ম্যাক্সিমাম 1 লক্ষ টাকা যদি ট্রানজ্যাকশন করেন, তাহলে বাকি 3 বার কিন্তু পারবেন না, ঠিক আছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপর ই কমার্স ট্রানজ্যাকশন লিমিট অনলাইন, যেটা ফিউচার স্টার, ম্যাক্সিমাম 2,000 টাকা, আর ফ্রিকুয়েন্সি পার ডে হচ্ছে দিনে সর্বোচ্চ 5 বার। ই কমার্স ট্রানজ্যাকশন লিমিট অনলাইন RFCD অথবা FCY অ্যাকাউন্ট, ম্যাক্সিমাম $1,000, $1,000 পর্যন্ত, এবং ফ্রিকুয়েন্সি পার ডে হচ্ছে 10 বার। আর ব্রাঞ্চের পস ট্রানজ্যাকশন, ব্রাঞ্চ থেকে যদি পস ট্রানজ্যাকশন করা হয়, সেক্ষেত্রে প্লাটিনাম ডেবিট কার্ড, এক্সেল, ইজি প্রাপ্তির ক্ষেত্রে ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে, আর ফ্রিকুয়েন্সি হচ্ছে 10 বার। আর ফিউচার স্টারের ক্ষেত্রে কোনো ফ্রিকুয়েন্সিটা এখানে নেই, RFCD FCY এর ক্ষেত্রেও নেই, যেটা আগেই কথা বলা হয়েছে। মার্চেন্ট পস ট্রানজ্যাকশন, যেটা প্লাটিনাম ডেবিট কার্ডের জন্য ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা, আর ফ্রিকুয়েন্সি হচ্ছে সর্বোচ্চ 8 বার। গোল্ড অ্যাকাউন্ট ম্যাক্সিমাম 1 লক্ষ টাকা, এখানে কোনো ফ্রিকুয়েন্সি নেই। এক্সেল ইজি প্রাপ্তির ক্ষেত্রে ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা, সর্বোচ্চ ফ্রিকুয়েন্সি হচ্ছে 8 বার। ফিউচার স্টারের ক্ষেত্রেও ম্যাক্সিমাম 2,000 টাকা, আর সর্বোচ্চ 5 বার। RFCD FCY ম্যাক্সিমাম $2,500, আর ফ্রিকুয়েন্সি পার ডে সর্বোচ্চ 10 বার। আর ট্রানজ্যাকশন থ্রো এটিএম, ঠিক আছে, BBL টু BBL অ্যাকাউন্ট,
এটিএম এর থ্রুতে যদি ট্রানজেকশন করা হয় তাহলে প্লাটিনাম ডেবিট কার্ড এক্সেল ইজি প্রাপ্তির ক্ষেত্রে মিনিমাম 10,000 টাকা থেকে ম্যাক্সিমাম 1,00,000 টাকা, আর ফ্রিকোয়েন্সি পার ডে হচ্ছে 3 বার। ফিউচার স্টারের ক্ষেত্রে নাই, আর এফসি ডি এফসি বার ক্ষেত্রে নাই। আর ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট থ্রু এটিএম, এটিএম এর থ্রুতে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন অনলি ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডে, যেটা মিনিমাম 1,00,000 থেকে ম্যাক্সিমাম 3,00,000 টাকা পর্যন্ত। তো এই ছিল আমাদের ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে সমস্ত ট্রানজেকশন, যেটা পজ, ব্রাঞ্চের পজ, ই কমার্স, এটিএম এবং ক্রেডিট কার্ডের যে ট্রানজেকশন লিমিট এবং ফ্রিকোয়েন্সিটা এবং কার্ডের ধরনগুলো আমি ডিসকাস করেছি। আশা করি অনেকের কাছে ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। তো যারা এই বিষয়টি নতুন জানলেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে, এবং অন্য কারোর সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন এরকম আরও অনেক ভিডিও পেতে, আমাদের ব্র্যাক ব্যাংকের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।